দিনরে খোলা, রাতে তালা। মাহঙ্গা নিশ্চিত কোইলি অঞ্চলের লোকে স্বাস্থ্য সেবার বঞ্চিত হেউথবা অভিযোগ হয়েছে। রাজ্যের 24 ঘণ্টিয়া স্বাস্থ্য সেবা প্রচার হচ্ছে, কিন্তু কটক জেলা কিশোরনগর অঞ্চলের সমস্ত স্বাস্থ্যকেন্দ্র রাতে বন্ধ রয়েছে। কিশোরনগর স্বাস্থ্যকেন্দ্রে 108 আম্বুলান্স থিলে বি ডাক্তার নাহান্তি। দীর্ঘ বর্ষ ধরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্র করা দাবি হেউথিলে বি সরকার আখি বুজি দেইছন্তি। সেপটে মাহঙ্গা ব্লক জগন্নাথপুর স্বাস্থ্যকেন্দ্রকে কিছুদিন পূর্বর গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রর মান্যতা মিলিলে বি সেঠারে বি সমান স্থিতি। কোটি কোটি টাকা খরচ হয়েছে বি রাতে হলে তালা ঝুলুছে। জরুরী স্বাস্থ্য সেবা ন মিলবার স্থানীয় অরিলো গ্রামের কপিল বেহেরাঙ্ পত্নীক মৃত্যু হয়ে অভিযোগ হয়েছে। রাতে হঠাৎ দেহ খারাপ হওয়ার কারণ পরিবার লোকে গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রকে আনিলে। মেডিকালে তালা পড়িথিবার মাহঙ্গা স্থানান্তর করা সময় বাটরে তাঙ্কর মৃত্যু হয়েছিল। আমার তো ডেট গেল দিনটার হসপিটাল তালা আছে, রাত্রে বন্ধ, 5:30-5:30 বন্ধ। আমি সব আমার তো আম্বুলেন্স ডিউটি, আমাকে যেতবে যে ডাকলে আস আমি খোলা হলে লোক টিকে উপকৃত পাঁচ। গোটে গলা পেসেন্ট যে হার্ট পেসেন্ট সে জয়পুর মেডিকাল পৌঁছলা, কহিলা আমার ডক্টর না, আমি এটি কম করবু, মাহঙ্গা গলা বেড়ে বাটরে মরিগলা। এ যে জিনিসটা হচ্ছে, যদি আমার গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্র হয়েছি, ডক্টর পচারা স্যার ডক্টর কে রোনা রাতে না, আমার এটা না মাত্র হয়েছি, মন্ত্রী উদ্ঘাটন করে দিয়েছেন, আমার কোণী কাগজপত্র হয়নি, আমি কাগজপত্র গোষ্ঠী বানানোর কাগজ হয়েছিল, রাতে তো ডিউটি থাকে, আর রাতে কে ডিউটি রোজ না, আমার নির্দেশ আছে আমি 5টা পরে বন্ধ করে দেবো। ঘটনা কিছু তো হয়েছিল, দেহটা কোণ গেল, এমনি দিয়ে কোণ গেল, আমি নিয়ে গলা পরে আমি কোণ জানি কোণ জগন্নাথপুর গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্র, তারপরে তো কেউ কোণী স্টাফ নেই, ডক্টর নাই, নর্স নাই, কম্পাউন্ডর বি না, 10:40 রাত্র ডক্টর থাকে যে আমার সেইপরি নিশ্চিত কইলি গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্র অধীনরে থিবা অসুরেশ্বর, শান্তপুর, নাগসপুর ভলি বহু স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার পদবী খালি রয়েছে। সালেপুর গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রে বি মুখ্য ফাটক বন্ধ রহিথিবা দেখিবাকু মিলুছে। নির্বাচন সময়ে স্বাস্থ্য সেবাকু রাজ্য সরকার প্রাধান্য দেউথিবা প্রচার করুথিলে বি সেবা পাইবারু বঞ্চিত হেউছন্তি সাধারণ লোকে। কিশোরনগর স্বাস্থ্যকেন্দ্র উপরে সারাহারি 10-11 পঞ্চায়েত নির্ভর করছন্তি, যেহেতু রাতে হলে বন্ধ রহুছি, লোক বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, আইদর সালেপুর আসা পড়ছি রাতে কার প্রোবলেম হলে, নহলে কটক যাওয়া পড়ছে। রাজ্য সরকার কোচি উন্নত মানর বিশ্বস্তরীয় স্বাস্থ্য সেবা যোগাই দেখছেন, কিন্তু গ্রামাঞ্চলের স্বাস্থ্য সেবা অত্যন্ত দয়নীয় অবস্থায় অনেক। আপনার যদি দেখবে জগন্নাথপুর গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্র কুণ্ডি পঞ্চায়েতের জয়পুরে, সেটি লোক নাই নথিবা অসুবিধা অছে, এবং গত সপ্তাহে সে ধারণার বসলে সেটি মেডিসিন পোড়ি দিয়া যাচ্ছে, হেয়ারাজ লোককে মেডিসিন দিয়া যাওনি, জেনেরিক মেডিসিন। কটক জেলার নিশ্চিন্ত কইলি মাহঙ্গা সালেপুর অঞ্চলের বহু ডাক্তারখানা অছি, দিনরে খোলা রয়েছে এবং রাতে তালা পড়ুছে। অর্থাৎ যদি আমি কহিবা নির্দিষ্ট যে গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্র অছি মাহঙ্গা জগন্নাথপুর গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্র, সেটি দিনরে খোলা রয়েছে এবং রাতে হলে তালা পড়ুছে। এনে মধ্যে লোকমানে বারম্বার আন্দোলন করছেন এবং স্বাস্থ্য বিভাগকে মধ্যে লিখিত আকারে অভিযোগ করছেন, কিন্তু কোণী ফল মিলিনথিবা মধ্যে লোকমানে অভিযোগ করছেন। এবে দেখিবাকু বাকি রইলা সরকার এবং স্বাস্থ্য বিভাগ কেতে সচেতন হচ্ছেন লোকমানক পাই এবং স্বাস্থ্য সেবা লোকমানে পাই পারছেন। কটক জেলা মাহঙ্গার অসিত সামল, অর্গস নিউজ। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।